Hello friends, Sangita Sneha here with a brand new vlog. So today we are going to Kali Pujo. Kali Pujo is actually today we West Bengal. Cyclone is coming. It is Sitrang. It is Bangladesh landfall, but still it is a little bit of a storm. So today we are going to have a cold weather. It is very cold. But today we are going to have a cold weather. We are going to have a cold weather. So today we are going to have a cold weather. So today we are বাজিকিনতে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন চাম্পাহাটি চলে এসেছি কিছু কিছু বাজার হয়েও গেছে প্রচন্ড ভিড় আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর পুরো পা পা স্লিপ করে যাচ্ছে এখন আমরা বাইকে করে যাচ্ছি কারণ হেঁটে যাওয়া যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আমাদের বাজি কেনা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভিজে ভিজে আমরা বাজিটাজি কিনেছি ঠিক আছে এখানে এসে তো খুব বেশি বাজি করা হয়নি কারণ এত বৃষ্টি হচ্ছে ফাটানো যাবে কিনা ঠিক নেই আছে দুজন লোক তো ওই কারণে হচ্ছে কম কম বাজি কিনেছি বাড়িকে দেখাচ্ছি এখন আমরা এখন বাড়ি যাচ্ছি এখানে আমাদের বাজির হচ্ছে প্যাকিং চলছে তো প্লাস্টিক দিয়ে আমরা মমি বানিয়ে দিচ্ছি পুরো ভেতরে দু তিনটে প্লাস্টিক আছে এখানে আমরা দু তিনটে প্লাস্টিক দিয়ে করে দিচ্ছি চলো আর এটা আমাদের কলকাতা পুলিশের হচ্ছে রেইনকোট কেপি এ কবে কবে পুলিশে গেলে দাদা ভাই জানি না তো ইঞ্জিনিয়ার থেকে পুলিশ হয়ে গেলে তো আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজে টিজে হচ্ছে বাজি কিনে এনেছি কমই কিনেছি বা সব রকমই কিনেছি তাও এই কটা ফাটানো বাজাবে কিনা বোঝা যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে না প্রচন্ড না হলো বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি কারণ কালকে হচ্ছে সাইক্লোন আসবে তো এটা হচ্ছে আমাদের গ্রিন ফুলঝুড়ি কাছে নিয়ে এসো এটা কিছু একটা নতুন ধরনের বাজি এটা মুরগি আছে মুরগির মানে বেলুন ফেলুন আছে আরো কি সব আছে আছে আর আর মানে দুটো ইয়ে রয়েছে চটপটি রয়েছে এটা দু বান্ডেল ইয়ে কি মানে রকেট এটা হচ্ছে কালার কালারিং ইয়ে ওই তুবড়ি চটপটি আছে তিন প্যাকেট এগুলো বেশ ভালো লাগে বেশ অন্যরকম আছে ভালো ভালো তুই বলো না ভাই কিছু জেনারেটর জেনারেটর বাজি একটা প্যাকেটে তিনটা করে থাকে আমরা দুই প্যাকেট নিয়েছি এবারে বাজির দামটা একটু ডবল প্রায় প্রায় ডবল হ্যাঁ বাজির দাম বেশি একটা রংমশাল রংমশাল বড় বড় রংমশাল খুঁজে পাইনি আমরা এটা কিছু একটা বাজি কি বাজি বললো কিছু একটা বাজি এখানে আগুন দিলে কিছু একটা হয় বলে দিয়েছে ঠিক আছে এত বৃষ্টি হচ্ছে অত আমরা বুঝতে পারিনি আর এটা হচ্ছে চরকি চরকা বৃষ্টির জন্য আমরা বাজিটা কম কিনেছি লাইটিং গুলো জ্বালানো হয়েছিল আবার খুলে দেওয়া হয়েছে আরো প্রচুর লাইটিং আছে সেগুলো লাগানো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তো এবছর কালী পুজোটা খুব একটা মানে সবারই ভালো যাবে না সব জায়গাতেই তো এই হচ্ছে আমাদের টোটাল বাজি যদি ওয়েদার ভালো থাকে তো ফাটানো হবে তো এখন হচ্ছে কালী পুজো সন্ধ্যেবেলা এখন সন্ধ্যেবেলা বাজি ফাটাবো কোথায় একটু লাইটিং ফাইটিং দেবো সেসব না করে আমরা কি করছি এইটা জ্যাকেট ফ্যাকেট হুডি হুডি পরে বসে রয়েছি আমার ঠান্ডা লেগে গেছে হারকিউলিস বডি ওসব লাগেনি ওই জন্য এরকম ভাবে ঘুরছে তো এখন আমরা লাইটিং লাগাবো কি বলো হ্যাঁ লাইটিং লাগানো হবে লাইটিং লাগাবো আমরা নর্মাল বাচ্চা তো গন ফাইটার আমরা ঠিক আছে ঠাকুর মশাই ঘরোয়া ঠাকুর মশাই আমাদের ছেলে পুজো রেডি হয়ে গেছে আমার লাইফে ফার্স্ট টাইম মানে আমার জবে থেকে মানে আমি যত যতদিন মানে জন্মেছি এই ফার্স্ট টাইম হচ্ছে অক্টোবরে হচ্ছে হুডি পরেছি সকালে একটা পরেছি এখন একটা পরেছি এত ঠান্ডা বারান্দাতে যাওয়া যাচ্ছে না মানে লাইটিং লাগাতে যাবো প্রচন্ড ঠান্ডা
তো এখন কানেকশন মানে আবার বন্ধ করে দেওয়া হয়েছে কাল রাত থেকে কানেকশনটা দেওয়া হলে আবার সব লাইট ফাইটস গুলো জ্বালানো হবে এই বৃষ্টি একটু কমেছে তো এই হচ্ছে আপাতত আপডেট দাদা ভাই এসে কানেকশনটা দেবে আর প্রচুর লাইটিং রয়েছে সেই লাইটিং গুলো কোথায় লাগানো হবে ভাবা হচ্ছে কারণ বাইরে রাখা মানে নিচের ঘরে লাগানো হবে ডিসিশন নেওয়া হয়েছিল কিন্তু প্রচন্ড বৃষ্টি প্রচন্ড না হলো বৃষ্টি পড়ছে এবারে সেটার জন্য একটু মানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে ওই জন্য সেই ডিসাইড করে আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার সেই ব্যবস্থাটা করবে সেটা আমার দায়িত্ব নয় আর তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের আপডেট এবছর ঠাকুর ঘরে কোনো লাইটস লাগানো হয়নি আমি ইনিশিয়েটিভ নিইনি তাই লাগানো হয়নি এখানে আমরা প্রত্যেক বছর প্রদীপ বা ঘটের একটা লাইটিং লাগাই তাই জন্য লাগানো হবে ফাইনালি কোনো কাজে লেগেছে এই লাইটটা লাগিয়েছে ওড়ো 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 নেক্সট 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 আমি তো মুখে মারিতাম জগত নয় কাজ করি খাই ও আচ্ছা আচ্ছা ভালো ভালো আর লাইট ফিটিং চলছে কাজ করছে কম আভাব বিশাল আমি মাস্ক পরে রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে এখন ধুনো দিয়েছে আমার মানে একে ঠান্ডা লেগেছে আরো বেড়ে যাবে ওই কারণে রুগী ফুগী মানুষ হলে অনেক সমস্যা আছে জীবনে আমাদের পূজা শুরু হয়ে যাচ্ছে ঠাকুর মশাই স্টার্ট করে দিন ওকে ওকে চলুন স্টার্ট করুন ভগবতী মা রুদ্র থায় নম ইদর অর্ধম রুদ্র থায় নম ইদর অর্ধম রুদ্র থায় ইদর গম রুদ্র থায় নম ওম ইদর গন্ধ বিশ্বে তুমশ রুদ্র থায় নম ওম ইদর গন্ধ বিশ্বে ওম ইদর গন্ধ বিশ্বে নম বচন বলি নম ওম ইদর গন্ধ বিশ্বে ওম ইদর গন্ধ বিশ্বে জয় জগন্নাথ শ্রী কৃষ্ণ গোবিন্দ হায় নম নম ওম ইদর গন্ধ বিশ্বে তো মোটামুটি আমার এখানে প্লেসড হয়ে আছে এখনো যদি অনেকগুলো বাকি রয়েছে বাট লাগিয়ে লাভ নেই বৃষ্টি কমলে কাল পরশু লাগাবো এখানে এটা লাগানো হচ্ছে এখানে ভিডিও কল হচ্ছে কার সাথে হচ্ছে বলা যাবে না ঠিক আছে ভিডিও কলিং চলছে টাটা আবার পরে কথা হবে তো আমাদের এখন লাইট ফাইট লাগানো হয়ে গেছে এখন বাজি ফাটাতে যাচ্ছি ভালো বাজি ফাটাতে চলে এসেছি আমার মাস্ক পরে নিয়েছে কারণ বাজি হচ্ছে ইয়েতে ধোঁয়াতে হচ্ছে আমার অ্যালার্জি রয়েছে তো এখন হচ্ছে আমরা বাজি ফাটাবো স্টার্ট করো তো এত হাওয়া হচ্ছে আমাদের রকেট এমনি উড়ে চলে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের ফুলঝুড়ি আর একটা ইয়ে দিয়ে উদ্বোধন হবে তুবড়ি দিয়ে বাজি ফাটানোই যাচ্ছে না কারণ এত হাওয়া আমরা আগুনই ধরাতে পারছি না মানে একটাও মানে বাজি ফাটানো যায়নি এখনো অবধি না ফুলঝুড়ি ছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের একটা মানে একটা বাজি ফেটেছে সেটা হচ্ছে দুটো ব্যাটা হচ্ছে ফুলঝুড়ি আর একটা হচ্ছে রকেট বাকি কিন্তু কিছুই জ্বলছে না মানে এতটাই ওয়েদার খারাপ প্রচন্ড বাজিগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে তার উপরে হচ্ছে আগুন জ্বালানো যাচ্ছে না ওই জন্য আমরা নিচে চলে এসেছি যদি কাল পরশু যদি ওয়েদার ঠিক থাকে তাহলে হচ্ছে বাজি ফাটানো যাবে ওই জন্য বাজি ফাটানোর কোনো ইয়েই নেই মানে ভিডিওই নেই এটাই হচ্ছে ব্যাপার কিছু বলো দাদা ভাই এত টাকা দিয়ে বাজি কিনে কিছু বাজি ফাটলো এটাই হচ্ছে ব্যাপার এত কষ্ট করে তার উপরে গেছি গিয়ে হচ্ছে ঠান্ডা ফান্ডা লেগে এলাম এত এত ঠান্ডার মধ্যে দিয়ে গেছি আর কি তার মধ্যে বাজি ফাটলো না তো এখন যাচ্ছি একটু জৌদেবাড়ি পুজো হয় ঠাকুর ওঠে তো ওই ঠাকুর দেখতে যাচ্ছি যেহেতু অমাবস্যা ওই চুল টুল বেঁধে নিয়েছি আর আমাদের কমপ্লেক্সে ঠাকুরটা দেখাচ্ছি এই আমরা চলে এসেছি রকিদের বাড়িতে এই যে রকি এই হচ্ছে এখনো পুজো স্টার্ট হয়নি তো আমরা এখন জয়দেব বাড়ি থেকে চলে যাচ্ছি তো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আমি ওই জন্য এরকম মানে একটা কুর্তির উপরে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি হুডি তো এই লাস্ট ইয়ার রাত্রেবেলা ছিলাম ওদের বাড়িতে সেখান থেকে ফিরে এসে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল নার্সিং হোমে ওরকম একবেলা ছিলাম অক্সিজেন ফক্সিজেন দিতে হয়েছিল ঠান্ডা লেগে গেছে আজকে অলরেডি ঠান্ডা লেগে রয়েছে ওই জন্যে বাড়ি চলে যাচ্ছি পরশু দিন আমার জন্মদিন ততদিন টিকবো কিনা বুঝতে পারছি না
কেমন হচ্ছে আমার খুব বাড়াবাড়ি হয়, কালকে দেখা যাবে প্রিকাউশন নিয়ে পরশুদিন সেলিব্রেট করা হবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স, যাচ্ছি এখন। তো আজকে ব্লগটা তো মিলিয়ে মিশিয়ে কাটলো, অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ কিছুই হয়নি, না হয়েছে বাজি ফাটানো, না হয়েছে ঠাকুর দেখা। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা এতটাই খারাপ যে আজকে কোনো রিস্ক নিয়ে ঠাকুর দেখতে যাওয়া হয়নি, আর আমার শরীরটাও ভীষণই খারাপ। আর আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে প্রত্যেক বছরই কালী পুজোর দিনই মোটামুটি ঠাকুর দেখে নিই, কারণ এখানে প্রচুর ভালো ভালো ঠাকুর হয়, মানে প্যান্ডেল হয়, সেগুলো কাল থেকে প্রচুর ভিড় ভিড় হয়। তো আমরা ওই জন্যে আর কি দেখে নিই আগে থেকে, বাট আমরা কালকেই দেখবো। অ্যাকচুয়ালি এবছর কালী পুজো তো অনেকদিন ধরে পড়েছে। আর যেটা বলছিলাম, আমার তো বার্থডে আছে 26th অক্টোবর, সেটা হচ্ছে পরশু দিন। আমার যে শরীরের কন্ডিশন এখন সেটা আরও বেশি ডিটেরিয়েট করবে, কারণ এখন একদিন বাকি আছে 25th অক্টোবর। কারণ মানে পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড হিস্ট্রি থেকে এটাই আর কি ক্যালকুলেট করা যায়। তো কালকে দেখা যাক, একটু অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে, নাহলে মানে পরশু দিন উঠতেই পারবো না, বা হসপিটালে আমাকে বার্থডে সেলিব্রেট করতে হবে। এটা আমি মানে নিজের উপর বিশ্বাস রাখি যে এরকম হতেই পারে। তো আমার দাদা সেটাই বলছিল, হসপিটালে না কেক কাটতে হয়। তো যাই হোক, তো আজকের ব্লগটা এই অবধি। আর কিছু কিছু ঘটনা ঘটেছে লাইফে, সেগুলো হচ্ছে খুব মানে স্পেশাল অ্যান্ড প্রেশিয়াস, তো সেগুলো অলরেডি ক্যাপচার্ড আছে, তো সেগুলো হচ্ছে মানে এডিট করে আপলোড করা হবে খুব শীঘ্রই। আর সেগুলো সুপার ডুপার হিট হতে চলেছে আই থিঙ্ক, আর সবার খুব ভালো লাগবে। আর এখনও কালী পুজো যেহেতু 2-3 দিন রয়েছে, এবছর তো অনেকদিন ধরে পড়েছে, তো আশা করি সবাই এনজয় করো, ওয়েদার ততদিনে ঠিক হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই অবধি, আবার খুব খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। বাই।